অক্টোবর মাসে ছাদ বাগানেরা যদি এই কাজগুলো সঠিক মতো করেন, তবে অবশ্যই আপনাদের সামনে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কাঙ্ক্ষিত ফলগুলো আপনারা পাবেন সেই গাছ থেকে। তো গাছে প্রচুর পরিমাণে পাতা গজানো থেকে শুরু করে আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যে মুকুল আসার সময় হয়, সে সময়টাতে আপনাদের সেই ছাদ বাগানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে আপনারা কাঙ্ক্ষিত পরিমাণে ফলগুলো আপনারা পাবেন। যদি আমাদের এই পদ্ধতিগুলো সরাসরি অবলম্বন করেন, তবেই আপনারা সেই গাছটি থেকে আপনারা সঠিক পরিমাণে ফলগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা কিভাবে এই আম গাছগুলো টবের ছাদের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আমরা কি কি পরিচর্যা করব এই অক্টোবর এবং নভেম্বর মাসে। এই পরিচর্যা করলে আপনাদের গাছ খুবই সুন্দর এবং ঝোপালো সাইজের হবে, সে বিষয়গুলো আপনাদের দেখাই। দর্শকবৃন্দ, এখানে আপনারা যে সারটি এখন দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে আমরা নিয়েছি, এটা হচ্ছে ইউরিয়া। আসলে আমরা সরাসরি গাছে ইউরিয়া ব্যবহার করব না। আর এই পাশে যদি আমরা দেখাই, এটা হচ্ছে আমাদের দেশীয় যে বাংলা সার বলে, এটাতে আপনার ইউরিয়া, ডিএপি, টিএসপি, পটাশ এইগুলা সম্পূর্ণ মিক্সড করা থাকে, সেজন্য এটাকে আমাদের এই দিকে আর কি যেটা বলা হয় বাংলা সার, এটাও আপনারা নিতে পারেন। এছাড়া শুধু যদি আপনারা এই যে আমাদের এখানে রয়েছে ডিএপি সার, ডিএপি সার আপনারা অনেকেই চিনেন অবশ্য, এই ডিএপি সারগুলো আপনারা নিতে পারেন আম গাছের জন্য। কোনো প্রকার সার ব্যতীত যদি শুধু এই ডিএপি সার যদি আপনারা আম গাছের যদি ব্যবহার করেন, বা আপনার যে কোনো গাছগুলো রয়েছে এটা যদি প্রক্রিয়া করে ঠিকমতো যদি আপনারা ব্যবহার করেন, তবে এই ডিএপি দিয়েই আপনাদের সকল সারের চাহিদাগুলো মিটে যাবে। তো এখানে আমরা অল্প পরিমাণে ডিএপি সারগুলো নিয়েছি। এই ডিএপি সারগুলো কিভাবে আমরা গাছের গোড়ায় দেব, চলুন সে বিষয়গুলো লক্ষ্য করি। আর এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি, এটা হচ্ছে আপনার ছত্রাকনাশক। আপনারা ম্যানকোজেবের যে কোনো ছত্রাকনাশক আপনারা নিতে পারেন, এটা ইমপালা, এটাতে দেখুন ম্যানকোজেব 75% রয়েছে। তো আমরা এটা ছত্রাকনাশক পাউডার, এটা এটা আমরা গাছের গোড়ায় এবং গাছে কিভাবে ব্যবহার করব, এই স্প্রেগুলোর সঙ্গে অল্প পরিমাণ কীটনাশক এবং হচ্ছে আমরা এই ছত্রাকনাশক একত্রে মিশিয়ে আমরা গাছে স্প্রে করব। তো সেই প্রক্রিয়াটাও আপনাদের আমরা সরাসরি দেখাবো আজকে। তো ভিডিওটি না টেনে অবশ্য সরাসরি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এই কীটনাশক এবং ছত্রাকনাশক একটি কথা বলে রাখাই ভালো, যে পরিমাণে সবসময় কম দেওয়ারই চেষ্টা করবেন। বেশি পরিমাণে দিলে সেই গাছে আসলে পাতাগুলো পুড়ে যাবে। তো আমরা সবসময় চাইবো যে আপনারাও কম পরিমাণে ব্যবহার করবেন। এবং এই সার কিভাবে আমরা ব্যবহার করব গাছের গোড়ায় সেই বিষয়গুলো আমরা দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমরা জৈব পদ্ধতিতেও কিন্তু একই পরিচর্যাগুলো করতে পারি, কিন্তু এর সঙ্গে ছত্রাকনাশক অবশ্যই রাখবেন। আমরা এ পর্যায়ে যে কাজগুলো করব সেটি হচ্ছে ড্রামের যে মাটিগুলো রয়েছে কিনারের, সেই মাটিগুলোকে আমরা এইভাবে ড্রেনেজ সিস্টেম করে নেব। এখানে এই ড্রেনেজ করে আপনারা ভার্মিকম্পোস্টও ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের বাসায় যে তরকারির যে ছোলাগুলো রয়েছে, যেমন আলু, পেঁয়াজ, রসুন বা কাঁচা তরকারির যে ইগুলো রয়েছে, সেগুলোকে আপনারা পানিতে পচিয়ে সেই পানিগুলো পাতলা করে আপনারা গাছের গোড়ায়ও দিতে পারেন। তো এই পর্যায়ে আমরা এইভাবে আস্তে আস্তে কিন্তু এটাতে ই করে নেব। সাধারণত এই গাছগুলোতে অক্টোবর মাসে যে জিনিসগুলো আপনারা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার গাছের যে গোড়ার মাটিগুলো রয়েছে সেগুলো যেন অতিরিক্ত পরিমাণে ভেজা না থাকে, এবং একেবারেই শুকনো পরিমাণে যে থাকবে সে পরিমাণেও যেন এইগুলো না থাকে। এখানে আপনারা যদি ভার্মিকম্পোস্ট যদি ব্যবহার করেন, যেহেতু আমাদের 20 লিটারের একটি বালতি, এটাতে আমরা 2 মোট পরিমাণের ভার্মিকম্পোস্ট দিয়ে দেব। এতে করে কিন্তু মোটামুটি কাজ চলবে। এছাড়াও কিন্তু এর পাশাপাশি আমরা ডিএপি সারগুলো দেখিয়েছিলাম, এই সারগুলো আমরা 1 লিটার পরিমাণ পানি নিয়েছি, এই পানিতে আমরা সুন্দর করে এগুলো সম্পূর্ণ দিয়ে নেব। সম্পূর্ণ দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিশ্রণ করে নেব এই পানির সঙ্গে। আর বেশি পর্যায়ে ভালো হয় যে এটা হচ্ছে আপনার, এটা যদি আপনারা কিছুদিন ভিজিয়ে রাখেন ডিএপি সারগুলো নিয়ে, ভিজিয়ে রাখার পরে যে পানিটা হবে সেই পানিটা যদি আপনারা যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন,
দিলে আপনাদের গাছের নতুন পাতা এবং শাখা কাণ্ডগুলো খুব দ্রুত গজাবে, আর এটাতে কিন্তু ভালো পরিমাণে কাজ করে। আর এই ডিএপি যদি আপনারা পরিমাণ মতো, অল্প পরিমাণ মতো আর কি, আপনার একটা গাছের জন্য এক মুঠ পরিমাণের মতো আপনারা যদি এইভাবে পানিতে মিশিয়ে যদি আপনারা গাছে দেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এর সঙ্গে আমরা অল্প পরিমাণে যে ছত্রাকনাশক আছে সেটা আমরা কিন্তু একটু আমরা দিয়ে নেব, যে এখানে আমরা নিয়েছিলাম, দেখিয়েছিলাম ইম্পালা। এই ইম্পালা থেকে আমরা মানে আনুমানিক আহারে 2 চিমটি পরিমাণে আমরা এখানে দিয়ে নেব এই এই পানিতে। ছত্রাকনাশকটা দিলে আপনাদের গাছে কোনো প্রকার আর কি ছত্রাকের আক্রমণ, মাটিতে যে পোকামাকড় রয়েছে সেগুলোর আক্রমণ থেকে আপনাদের কিন্তু এই জিনিসটা রক্ষা পাবে। তো আমরা এইখানে যেহেতু এই 1 লিটার পানিতে যেহেতু আমরা এই সারগুলো মিশিয়ে নিচ্ছি, এটাকে আসলে ভালোভাবে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা গাছের গোড়াতে আস্তে আস্তে আমরা এইটা দিয়ে দেব। আর গাছের আপনার উপরে অংশে এইভাবে যদি স্প্রেগুলো করে দেন ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে মিশিয়ে, তবে সেই ক্ষেত্রে আপনাদের গাছটি ছত্রাক মুক্ত হবে এবং রোগ মুক্ত থাকবে, এবং নতুন যে পাতাগুলো গজানোর জন্য খুবই সহায়তা হবে। গাছের গোড়াতে যেন আমরা ভালোভাবে দিয়ে দিই, এতে করে আমাদের যে গাছের যে গ্রোথগুলো রয়েছে সেটা কিন্তু নতুন পাতাগুলো কিন্তু জার্মিশন হবে এই ডিএপি সারের কারণে। আমরা ছাদে যদি অক্টোবর মাসে এই পরিচর্যাগুলো আসলে ঠিকমতো যদি করি, তবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, যে মার্চের দিকে যে আপনার গাছের যে মুকুলগুলো সেগুলো কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে আসবে। তো এই ছিল আজকের মতোই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত আমাদের কাম্য। আর আপনাদের বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখেই আমি হাবিব বাবু, আল্লাহ হাফেজ।